ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন ফরওয়ার্ড হিসেবে, মূল স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার, লেফট উইং, রাইট উইং, ফলস নাইন, অ্যাটাকিং মিডফিল্ডার সহ খেলেছেন নানান ভূমিকায়। কিন্তু এই বিশ্বকাপে দেখা গেছে অন্য এক আতোয়েন গ্রিজমানকে, যিনি গোল না করে গোল করাচ্ছেন, আক্রমণের সাথে রক্ষণেও সমান সাহায্য করছেন। ডিপ লাইন প্লেমেকার হিসেবে গ্রিজমান খেলছেন দুর্দান্ত। এই বিশ্বকাপের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল আবিষ্কারের জন্য অনেকে কৃতিত্ব দিচ্ছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমকে। অথচ বিশ্বকাপ শুরুর আগে অনেকেই ভাবতে পারেনি গ্রিজমানকে এই ভূমিকায় দেখা যাবে। কিছুটা পরিস্থিতির কারণে পরিবর্তিত ভূমিকায় খেলতে হচ্ছে গ্রিজমানকে। 2018 বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ফ্রান্সের মধ্যমাঠে ছিলেন কান্তে, পগবা ও মাতুইদি। মাতুইদি না থাকলেও কান্তে ও পগবার এবারও থাকার কথা ছিল মধ্যমাঠে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে ছিটকে যান কান্তে, পগবাও শেষ পর্যন্ত হাঁটুর চোট থেকে সেরে উঠতে পারেনি। কান্তের বিকল্প হিসেবে রিয়ালের সুয়ামেনি ছিলেন, মাতুইদির জায়গায় একাধিক অপশন থাকলেও দেশম শেষ পর্যন্ত ভরসা রেখেছেন রাবিওর উপর। কিন্তু পগবার ভূমিকায় কে খেলবেন, যিনি কিনা বক্স টু বক্স রোলের পাশাপাশি ডিফেন্স ছেড়া পাসও দিতে পারবেন? দেশম ঠিক করলেন গ্রিজমানকে খেলাবেন 8 নম্বরের ভূমিকায়। এমবাপে, জিরু, দেম্বেলের ঠিক নিচে মিডফিল্ডে খেলবেন গ্রিজি। টুর্নামেন্ট শুরুর আগে দেশম বললেন এই 8 নম্বর ভূমিকায় খেলার জন্য যে 5টি গুণ দরকার, ভিশন, ওয়ার্ক রেট, টাচ, এনার্জি ও ইন্টেলিজেন্স সবগুলোই আছে গ্রিজমানের। দেশমের চাওয়া ছিল ম্যান সিটির হয়ে যেমন বার্নার্ডো সিলভা খেলেন, গ্রিজমান ঠিক সেইভাবে খেলবেন নাম্বার 8-এর হাইব্রিড রোলে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ভূমিকায় দুর্দান্ত গ্রিজমান। 6টি কি পাস দিয়ে এবং একাধিক গোলে অবদান রেখে হলেন ম্যাচ সেরা। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একটি গোল করালেন, দরকারের সময় ট্যাকল করলেন 4 বার, বলও কেড়ে নিলেন 2 বার। টিউনিশিয়ার বিপক্ষে বিশ্রামে থাকার পর নকআউটে পোল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত গ্রিজমান। এবার গোলে সরাসরি অবদান রান আঁকড়েও কি পাস দিয়েছেন 6টি, যার একটি থেকে গোল হতেই পারত। তবে নিজের সেরাটা রেখে দিয়েছিলেন ইংল্যান্ডের জন্য। শেষ 8-এর এই ম্যাচে তার পাস থেকে প্রথম গোল করলেন সুয়ামেনি, পরে তার দুর্দান্ত ক্রস থেকে হেড করে গোল করলেন অলিভিয়ের জিরু। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে প্রথম গোলটা ছিল হাফ স্পেসে তার দুর্দান্ত মুভমেন্টের কারণে, পরে হয়েছেন ম্যাচ সেরাও। বিশ্বকাপে সর্বোচ্চ 3টি অ্যাসিস্ট তার, তবে পুরো মাঠে যেভাবে চষে বেরিয়েছেন সেটাই পার্থক্য করে দিয়েছে। সব মিলে সেমির আগ পর্যন্ত বক্সে 41টি পাস দিয়েছেন, বিশ্বকাপে যা সর্বোচ্চ। মোট 6 বার ফাইনাল থার্ডে বল কেড়ে নিয়েছেন, বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ। ফিফা টেকনিক্যাল কমিটির রায় এবারের বিশ্বকাপের সেরা ইনোভেশন বলা হচ্ছে গ্রিজমানকে। সতীর্থ এবং কোচও তার প্রশংসায় পঞ্চমুখ। 2018 বিশ্বকাপে তৃতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল জিতেছিলেন। 1982 সালের পর শুধু ডিয়েগো ম্যারাডোনা ও রোনালদো নাজারিও পরপর 2 বিশ্বকাপে শীর্ষ 3-এ ছিলেন। গ্রিজমান এই 2 কিংবদন্তির পাশে বসছেন সেটা আসলে বলেই দেওয়া যায়।